বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারবিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, মোজেজনে ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজ আমি পরিণতি ও সুশাসন প্রথম পত্র অধ্যায় পাঁচ এবং ছয় এই দুটি অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আগামী একুশ তারিখে তোমাদের যে পরীক্ষা শুরু হতে যাচ্ছে সেই পরীক্ষার জন্য আজ তোমাদের সাথে আমি পাঁচ এবং ছয়ের বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এর আগের ক্লাসে তোমাদের অধ্যায় পাঁচ এবং ছয়ের কথা বলেছিলাম দ্বিতীয় পত্রের, আজ তোমাদের প্রথম পত্রের কথা বলছি পাঁচ এবং ছয়। তো পাঁচ এবং ছয়ের কিছু প্রশ্ন আমি এখানে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মূল আলোচনায় যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বহুনির্বাচনী প্রশ্নের তোমাদের ক, খ, গ, ঘ এই চারটি অপশন থাকবে। অপশনের মধ্যে যেটা সঠিক হবে সেটা তোমরা উত্তর করবে, কিন্তু আমি আজ সবগুলির প্রশ্নের বহু অপশন দিয়ে দিচ্ছি না এখানে। তো আমি এখানে তোমাদের সাথে প্রিয় শিক্ষার্থীরা নমুনা প্রশ্ন হিসেবে একটি প্রশ্ন আমি তোমাদের সাথে এখানে ক, খ, গ, ঘ অপশন দিয়েছি, আর বাকি প্রশ্নগুলো আমি শুধু প্রশ্ন মানে এক কথায় উত্তরের মতো করে দিয়েছি। অর্থাৎ প্রশ্ন থাকবে, প্রশ্নের সাথে উত্তর থাকবে, কোনো ক, খ অপশন থাকছে না। কিন্তু পরীক্ষায় কিন্তু শিক্ষার্থীরা তোমরা অপশন পাবে, সেই অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটাতেই ক্লিক করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নে আলোচনা যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, স্থায়ীভাবে বসবাসের অধিকার কোন ধরনের অধিকার? এখানে ক, খ, গ, ঘ চারটি অপশন দেওয়া আছে। ক নম্বর আছে সামাজিক, খতে অর্থনৈতিক, গতে রাজনৈতিক এবং ঘতে আছে সাংস্কৃতিক। এখানে যে উত্তরটা হবে সেটা তোমরা ক্লিক করবে। তা আমি এখানে কোনো উত্তরে উত্তরটা এখানে আমি কোনো টিকচিহ্ন দেই নাই, তা আমি এখানে উত্তরটা বলে দিচ্ছি, এটা হবে সামাজিক। প্রিয় শিক্ষার্থীরা, যেই উত্তরটা হবে তোমরা শুধু সেই উত্তরটাতেই ক্লিক করবে, এটা তোমাদের পরীক্ষায়। এরপর আমরা দুই নম্বর প্রশ্নে যাচ্ছি। দুই নম্বর প্রশ্নটি হচ্ছে, মৌলিক অধিকারের উৎস কোনটি? মৌলিক অধিকারের উৎস, প্রিয় শিক্ষার্থীর এখানে উৎস লেখা হয়ে গেছে, উৎস জায়গায় খণ্ডতর জায়গা যাই হোক, মৌলিক অধিকার উৎস কোনটি? এটার উত্তর হচ্ছে সংবিধান। আমি আবার বলছি প্রশ্নটা, আমি প্রত্যেকটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীর দুইবার করে বলবো এবং উত্তরটাও বলবো। মৌলিক অধিকার উৎস হচ্ছে সংবিধান। এরপর আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই, নাগরিকের প্রথম ও প্রধান কর্তব্য কোনটি? আনুগত্য প্রকাশ করা। আবার বলছি, নাগরিকের প্রথম ও প্রধান কর্তব্য কোনটি? উত্তর হচ্ছে আনুগত্য প্রকাশ করা। এরপর আমরা চার নম্বর প্রশ্ন যাই, সভা সমিতি করা জনগণের কোন ধরনের অধিকার? এর উত্তর হচ্ছে সামাজিক। সভা সমিতি করা জনগণের কোন ধরনের অধিকার? এর উত্তর হচ্ছে সামাজিক। পাঁচ নম্বর প্রশ্নে, অধিকার ও কর্তব্যের সম্পর্ক কিরূপ? এর উত্তর হচ্ছে নিবিড়। অধিকার ও কর্তব্যের সম্পর্ক কিরূপ? নিবিড়। ছয় নম্বর প্রশ্ন হচ্ছে, চুক্তি করার অধিকার নাগরিকের কোন ধরনের শ্রেণীভুক্ত? কোন অধিকার শ্রেণীভুক্ত? সামাজিক। আমি আবার প্রশ্নটা বলছি, চুক্তি করার অধিকার নাগরিকের কোন অধিকার শ্রেণীভুক্ত? এর উত্তরটা হচ্ছে সামাজিক। সাত নম্বর প্রশ্ন, প্রতারণার প্রধান অস্ত্র কি? এর উত্তর হচ্ছে গোপনীয়তা। প্রতারণার প্রধান অস্ত্র কি? এর উত্তর হচ্ছে গোপনীয়তা। এরপর আট নম্বর প্রশ্ন যাচ্ছি, নির্বাচনে অংশগ্রহণ কোন ধরনের অধিকার? এর উত্তর হচ্ছে রাজনৈতিক। নির্বাচনে অংশগ্রহণ কোন ধরনের অধিকার? এর উত্তর হবে রাজনৈতিক। প্রিয় শিক্ষার্থীর, এখানে নির্বাচনে কোন অংশগ্রহণ কোন ধরনের অধিকার এখানে একটা প্রশ্ন চিহ্ন দেওয়া দরকার ছিল, দিয়েছিলাম, হয়তো ফন্ট পরিবর্তন হয়ে গেছে, যাই হোক, এর উত্তর হচ্ছে অধিকার পর যে রাজনৈতিক, এই রাজনৈতিক এটা হচ্ছে উত্তর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা এরপর নয় নম্বর প্রশ্ন দেখি। নয় নম্বর প্রশ্ন, কে নাগরিকের অধিকার রক্ষা করে? রাষ্ট্র। উত্তর হচ্ছে রাষ্ট্র। কে নাগরিকের অধিকার রক্ষা করে? এর উত্তর হচ্ছে রাষ্ট্র। দশ নম্বর প্রশ্ন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কোন ধরনের কর্তব্য? এর উত্তর হচ্ছে নৈতিক। আবার বলছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কোন ধরনের কর্তব্য? এর উত্তর হচ্ছে নৈতিক। এগারো নম্বর, মানব কল্যাণ সাধনের শ্রেষ্ঠ সংস্থা কোনটি? এর উত্তর হচ্ছে রাষ্ট্র। মানব কল্যাণ সাধনের, কেন সাধনের সাধন আছে, সাধনের শ্রেষ্ঠ সংস্থা কোনটি? রাষ্ট্র। বারো নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের পর বিশ্বায়নের ধারণাটি আরো উন্নত হতে থাকে? উত্তর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তেরো নম্বর, ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে কে? উত্তর হচ্ছে রাজনৈতিক দল। ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে কে? এর উত্তর হচ্ছে রাজনৈতিক দল। চোদ্দ নম্বর প্রশ্ন, কোনটি ব্রিটেনের রাজনৈতিক দল?
ব্রিটেনের রাজনৈতিক দলের নাম কি? এর উত্তর হচ্ছে কনজারভেটিভ। কোনটি বলতে এখানে অপশন থাকবে ক খ গ ঘ, উত্তর দেওয়া থাকবে এই ক খ উত্তর ক খ গ ঘ মধ্যে যেটা সঠিক সেটা দিবে। তো এখানে এই জন্য কোনটি লেখা হয়েছে, কোনটি ব্রিটেনের রাজনৈতিক দল, এর উত্তর হচ্ছে কনজারভেটিভ পার্টি। 15 নম্বর প্রশ্ন, বিরোধী দলের কাজ হলো বিরোধিতা করা, উক্তিটি কার? বিরোধী দলের কাজ হলো বিরোধিতা করা, উক্তিটি কার? এর উত্তর হচ্ছে লাস্কি। 16 নম্বর প্রশ্ন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কি? স্বার্থ গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কি? এর উত্তর হচ্ছে স্বার্থ গোষ্ঠী। 17 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দল কিভাবে জনমত গঠন করে? প্রচারণার মাধ্যমে। আবার বলছি, রাজনৈতিক দল কিভাবে জনমত গঠন করে? এর উত্তর হচ্ছে প্রচারণার মাধ্যমে। তারপর 18 নম্বর প্রশ্ন যাই, 18 নম্বর প্রশ্ন হচ্ছে, নেতার সিদ্ধান্তের আলোচনা সমালোচনা করা যায় কোন ধরনের নেতৃত্বে? গণতান্ত্রিক নেতৃত্বে। আবার বলি, নেতার সিদ্ধান্তের আলোচনা সমালোচনা করা যায় কোন ধরনের নেতৃত্বে? এর উত্তর হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্বে। 19 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন, উক্তিটি কার? এর উত্তর হচ্ছে অধ্যাপক ফাইনার। গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন, উক্তিটি কার? এর উত্তর হচ্ছে অধ্যাপক ফাইনার। এবার 20 নম্বর প্রশ্নে যাই, নেতাকে সব ধরনের সাহায্য সহযোগিতা ও সমর্থন দেয় কে? এর উত্তর হচ্ছে রাজনৈতিক দল। আবার বলি, নেতাকে সব ধরনের সাহায্য সহযোগিতা ও সমর্থন দেয় কে? এর উত্তর হচ্ছে রাজনৈতিক দল। এরপরে 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন হচ্ছে, কিছু স্বার্থান্বেষী ব্যক্তিকে নিয়ে কি গড়ে ওঠে উপদল? কিছু স্বার্থান্বেষী ব্যক্তিকে নিয়ে কি গড়ে ওঠে? এর উত্তর হচ্ছে উপদল। 22 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দল কাদের নিকট দলীয় কর্মসূচি উপস্থাপন করেন? এর উত্তর হচ্ছে নির্বাচক মণ্ডলীর নিকট। আবার বলি, রাজনৈতিক দল কাদের নিকট দলীয় কর্মসূচি উপস্থাপন করেন? এর উত্তর হচ্ছে নির্বাচক মণ্ডলীর নিকট। তারপরে 23 নম্বর প্রশ্ন যাই, কার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের জাতীয় ঐক্য গড়ে ওঠে? আব্রাহাম লিঙ্কন। কার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের জাতীয় ঐক্য গড়ে ওঠে? এর উত্তর হচ্ছে আব্রাহাম লিঙ্কন। 24 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রধান কয় ধরনের দলীয় ব্যবস্থা প্রত্যক্ষ করা যায়? তিন ধরনের। আবার বলি, বিশ্বে প্রধান কয় ধরনের দলীয় ব্যবস্থা প্রত্যক্ষ করা যায়? এর উত্তর হচ্ছে তিন ধরনের। 25 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের সুন্দর ও সার্থক সংজ্ঞা দিয়েছেন কে? উত্তর হচ্ছে ম্যাকাইভার। আবার বলি, রাজনৈতিক দলের সুন্দর ও সার্থক সংজ্ঞা দিয়েছেন কে? এর উত্তর হচ্ছে ম্যাকাইভার। প্রিয় শিক্ষার্থীরা, 5 এবং 6 অধ্যায়ের পরিণতি প্রথম পত্রের 5 এবং 6 অধ্যায়ে এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম। বাকি যে প্রশ্নগুলো আছে নৈবিত্তি সিস্টেমের, অর্থাৎ তোমাদের 5 এবং 6 অধ্যায় রিডিংটা পড়া, তারপরে বইয়ের যে নৈবিত্তিক প্রশ্নগুলি আছে বা বহু নির্বাচনী প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলি এর সাথে পড়ে ফেলবে। আমি কিন্তু এখানে শুধু নমুনা হিসেবে তোমাদের এই প্রশ্নগুলো দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভেবে নাও যে এই প্রশ্নের মধ্যে কম করো, তা না, এখান থেকেও কিছু থাকবে কিন্তু সব যে থাকবে তা না। তোমরা কিন্তু ওই জন্য 5 এবং 6 দুইটা অধ্যায় খুব ভালো করে পড়বে, পড়ার পরে পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি দ্বিতীয় পত্র তোমাদের সাথে 5 এবং 6 অধ্যায় বলে দিয়েছিলাম, ওই ক্লাসটাও দেখবে আর আজকের এই ক্লাসটাও দেখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরীক্ষায় এই ক্লাসগুলো দেখলে অবশ্যই ভালো করবে এবং সেই অনুযায়ী যদি লেখাপড়া করো তাহলে অবশ্যই আরও ভালো করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর কথা বাড়াবো না, আজকের ক্লাস এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার এই ক্লাস, অনলাইনের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।